সেই সরকারি কর্মীর কথা মনে আছে আপনাদের, যিনি নিজের ফোন খুঁজতে বাঁধের 21 লক্ষ লিটার জল সেচ করে ফেলেছিলেন? যদি খবরটা মিস করে যান তাহলে আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে একটু নজর রাখবেন, তাহলে নিশ্চয়ই খবরটা দেখতে পাবেন, খবরটা দেখে নিতেও পারেন। তারপরে কি জানেন যে তার এই কাণ্ডের জন্য তাকে বড়সড় শাস্তির মুখে পড়তে হয়? চাকরি থেকে আগেই তিনি সাসপেন্ড হয়েছিলেন, এবার তাকে আর্থিক জরিমানাও দিতে হবে, এই সিদ্ধান্ত নিয়েছে ছত্তিশগড় সরকার। এত জল অপচয় করার জন্য তার এই শাস্তি বলে জানানো হয়েছে। ওই আধিকারিকের নাম রাজেশ বিশ্বাস, কাকের জেলা কৈলিবেড়া ব্লকের খাদ্য দপ্তরে তিনি কর্মরত ছিলেন। দিন কয়েক আগে খেরকাট্টা বাঁধের পাড়ালকোট জলাধারে ছুটি কাটাচ্ছিলেন তিনি। ছুটি কাটাতে গিয়ে খোশ মেজাজে ছিলেন, সেখানে দাঁড়িয়ে তিনি সেলফি তুলছিলেন। ঠিক সেই সময়ে বিপত্তি, তার দামি মোবাইলটা জলে পড়ে যায়। তার দাবি ফোনে অনেক জরুরি তথ্য ছিল। প্রথমে স্থানীয়রাই ফোন খোঁজার চেষ্টা করেন, কিন্তু তারা ফোনটি খুঁজে পাননি, তারা ব্যর্থ হন। টানা 3 দিন ধরে বাঁধের জল তুলে ফেলে দেওয়া হয়। 3 দিনে 21 লক্ষ লিটার জল ফেলে দেওয়া হয়। সেচ দপ্তরের কাছে খবর যেতেই আধিকারিকরা ছুটে আসেন। যে পরিমাণ জল নষ্ট করা হয়েছে তাতে ছত্তিশগড়ের 1,500 একর জমিতে জল দেওয়া সম্ভব হতো। যেখানে জলের চাহিদা বাড়ছে, অনেক মানুষ জল পাচ্ছেন না, সেখানে এইভাবে জল নষ্ট করাটা কি আদৌ যুক্তিযুক্ত? রাজেশের এই কাজে স্থানীয়দের মধ্যেও ক্ষোভ বাড়ছিল, এরপরই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। একে তাপপ্রবাহ, প্রচণ্ড গরম, আর জলের যে সংকট তা তো আমরা প্রত্যেক বাড়ি ছবিটা দেখতে পাই। তার মধ্যে এত জল নষ্ট করা হয়েছে আর তার জন্য ভুগতে হচ্ছে সেখানকার স্থানীয় মানুষদের, কারণ 3 দিনে 21 লক্ষ লিটার জল ফেলে দেওয়া হয়। সেচ দপ্তরের কাছে খবর যায়, আধিকারিকরাও ছুটে আসেন, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। যে পরিমাণ জল নষ্ট করা হয়েছে তাতে ছত্তিশগড়ের 1,500 একর জমিতে জল দেওয়া সম্ভব হতো। যেখানে জলের চাহিদা বাড়ছে, অনেক মানুষ জল পাচ্ছেন না, সেখানে এইভাবে জল নষ্ট করাটা কি আদৌ যুক্তিযুক্ত? রাজেশের এই কাজে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছিল, এরপরে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপনাদেরকে এনার খবর তো আগেই দেখিয়েছিলাম, মিস করে গেলে আপনারা আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে নজর রাখলেই সেই খবরটা দেখতে পাবেন। এরপর জানা যাচ্ছে যে তাকে শাস্তির মুখে পড়তে হয়। চাকরি থেকে আগেই তিনি সাসপেন্ড হয়েছিলেন, এবার তাকে আর্থিক জরিমানাও দিতে হবে, এই সিদ্ধান্ত নিয়েছে ছত্তিশগড় সরকার। কারণ এতটা জল তিনি অপচয় করেছেন, তার জন্যই এই শাস্তি এমনটাই জানানো হয়েছে। আরও অনেক আপডেট রয়েছে আপনাদের জন্য, তার জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।